একটি সুন্দর সুখময় দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর উভয়কেই অনেক সহনশীল হতে হয়। স্বামী স্ত্রী একে অন্যের দোষ ত্রুটি খোঁজার অভ্যাস থাকলে ওই দাম্পত্য জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়। এজন্য স্বামী স্ত্রী উভয়কেই একজন অপরজনের দোষ ত্রুটিগুলোকে এড়িয়ে চলতে হবে। একজন মানুষের জীবনে দোষ থাকবেই, কেউই ত্রুটি মুক্ত নয়। তুমি তোমার স্ত্রীর দোষ খুঁজছো, অথচ পৃথিবীর কোন মেয়েটার দোষ নেই। তুমি তোমার স্বামীর দোষ খুঁজছো, অথচ পৃথিবীর কোন স্বামীর দোষ নেই। আসলে পৃথিবীর সমস্ত পুরুষই দোষী, পৃথিবীর সমস্ত নারীই দোষী। এজন্য কেউ কারো পেছনে পড়ে কারো দোষ খোঁজা, দোষ বের করা, এটা কখনোই ভালো কোনো কাজ নয়। এতে সংসার ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়। এজন্য একে অন্যকে তার গুণাবলীর ব্যাপারে সবসময় স্মরণ রাখবে। আমার যদি আমার স্ত্রীর ব্যাপারে কোনো খারাপ দিক খারাপ লাগে, তাহলে অবশ্যই নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেগুলো আমাকে ভালোও লাগবে। এবং একইভাবে একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে যদি তার কোনো দিক কোনো চরিত্র যদি তার খারাপ লেগে থাকে, তাহলে নিশ্চয়ই তার স্বামীর এমন কিছু গুণও রয়েছে যেগুলো তার অনেক ভালো লাগে। তাই দোষ ত্রুটির দিকে না তাকিয়ে প্রত্যেকে প্রত্যেকের ভালো গুণগুলোর দিকে যদি তাকাই এবং এগুলো নিয়েই আমরা চলতে থাকি, তাহলে আমাদের দাম্পত্য জীবন হবে সুখের, আমাদের দাম্পত্য জীবন হবে আনন্দের। হাদিস শরীফে এসেছে, রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন, পুরুষরা যেন তাদের স্ত্রীদের ছোটো ছোটো দোষ ত্রুটিগুলোকে উপেক্ষা করে চলে। যেমনটা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন, লায়া ফরক মুমিনুন মুমিনাতান, কোনো পুরুষ যেন তার স্ত্রীর ব্যাপারে ঘৃণা পোষণ না করে। ইনকারিহা মিনহা খুলকান রদিয়া মিনহা আখর, যদি তার কোনো খারাপ দিক তাকে কষ্ট দেয়, তাহলে নিশ্চয়ই তার এমন কোনো ভালো দিক রয়েছে যেগুলো তাকে আনন্দিত করবে। হাদিসটির ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহি আলী বলেন যে কোনো স্ত্রী তার স্বামীর ব্যাপারে যেন খারাপ বিদ্বেষ না রাখে, এমনিভাবে কোনো পুরুষ যেন তার স্ত্রীর ব্যাপারে কোনো ঘৃণা বিদ্বেষ এগুলো না রাখে। কেননা একে অন্যের ব্যাপারে নিশ্চয়ই এমন ভালো দিক অনেকগুলো পাবে, যে ভালো দিকগুলোর কারণে একজন অপরজনের সাথে বসবাস করবে। যেমন কারো স্ত্রী হতে পারে কর্কশভাষী, কিন্তু তার স্ত্রীর সৌন্দর্য কিংবা তার দিনদারিতার কারণে হয়তো তার সঙ্গে থাকাটা অবশ্যই ভালো কাজ, কিন্তু সামান্য ছোট্ট একটা দোষের কারণে তাকে পরিত্যাগ করা, এটা কখনো ইসলাম সমর্থন করে না। ঠিক একইভাবে একজন পুরুষ হয়তো অনেক রাগি হতে পারে, কিন্তু তার দিনদারিতা, তার চরিত্র, তার আখলাক এগুলো হয়তো অনেক সুন্দর, যার কারণে স্ত্রীর এগুলো হয়তো তাকে সন্তুষ্ট করবে। তবে এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, স্বামী কিংবা স্ত্রী যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে, তাহলে কখনোই স্বামী কিংবা স্ত্রী তা সমর্থন করবে না। বরং শরীয়ত বিরোধী যদি হয়, তাহলে স্বামী অথবা স্ত্রী খুব সুন্দরভাবে বুঝিয়ে শুনে তার প্রতিবাদ করবে, এবং এক্ষেত্রে ইসলাম সেই স্বামী এবং স্ত্রীকে অবশ্যই সমর্থন করবে। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যেন আমরা আমাদের স্বামীর সাথে আমাদের স্ত্রীর সাথে খুব সুন্দর স্বভাবসুলভ ব্যবহার করি, যেন আমাদের সংসারটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে না আসে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে চিত্রটা উল্টো। আমরা দেখতে পাই স্বামী ঘরে আসলে নানান খুঁত ধরতে থাকে, অথচ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ছোট ছোট খুঁত ধরার ব্যাপারে নিষেধ করেছেন। স্বামী যখন ঘরে এসে ফ্রিজ খুলে, তখন ফ্রিজে সামান্য গন্ধ সে সহ্য করতে পারে না, সে হাউমাউ করে চিৎকার করতে থাকে, সে চেঁচামেচি করতে থাকে, ফ্রিজে গন্ধ কেন, ডিমগুলো এলোমেলো কেন, কেন ফলগুলো টেবিলের মধ্যে ঝুড়িতে রাখা নেই, কেন শাকসবজিগুলো এলোমেলো, কেন আমার এই কাপড়টা এখনও ধোয়া হলো না, এই ধরনের নানান অভিযোগ স্বামীকে করতে দেখা যায়। অথচ এগুলো খুবই ছোট, কেন এই ঘরটা এখনও এলোমেলো হয়ে আছে, কেন এখনও আমার রুমটা পরিষ্কার হলো না, কেন আমার টেবিলটা এখনও পরিষ্কার হলো না। ঠিক অপরদিকে স্ত্রীর ক্ষেত্রেও আমরা দেখি আমাদের সমাজে এরকম অনেক স্ত্রীরা রয়েছেন যারা স্বামীর সামান্য খুঁত, সামান্য কোনো ভুল তারা সহ্য করতে পারেন না। কেন আমাকে নিয়ে বাইরে খেতে যায় না, কেন
আমার জন্য আসার সময় গিফট নিয়ে আসে না, কেন আমার জন্য গিফট আনলে র‍্যাপিং করে সেটা আনে না, কেন আমার জন্য মজার মজার খাবার নিয়ে আসা হয় না, ঘরে আসলে কেন সব কাজ আমাকেই করতে বলে, কেন আমার সাথে এত জোরে কথা বলে, কেন আমাকে নানান কাজের অর্ডার দেয়। এভাবে আমরা স্ত্রীরাও নানান অভিযোগ করতে থাকি। এই অভিযোগের সুরটা আমাদের জন্য কখনোই ভালো নয়, বরং স্বামী স্ত্রী পরস্পরই আমরা যদি পরস্পরকে ছাড় দিতে থাকি, তাদের ভালো গুণগুলো, তাদের ভালো বৈশিষ্ট্যগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের মধ্যে একজন আরেকজনকে প্রায়োরিটি দেওয়ার ব্যাপারটা খুব সহজ হবে। উসমান বিন জায়েদ রহমতুল্লাহি আলাই বলেন, আমি ইমাম আহমদ রহিমাহুল্লোকে বললাম, সুখ পেতে 10টি কাজ করতে হয়, আর এই 10টি কাজের মধ্যে 9টি কাজই হলো দোষ ত্রুটি এড়িয়ে চলা। এজন্যই বিজ্ঞ লোকেরা বলেন যে স্বামী স্ত্রীর বিয়ের পর তাদের মনের মধ্যে একটা ইরেজার থাকা চাই। ইরেজারটা স্বামী স্ত্রীর মনের মধ্যে কিভাবে কাজ করবে, কিভাবে দোষ ত্রুটি এড়িয়ে যাবে, একটা ঘটনা শোনালে আপনারা বুঝতে পারবেন। এক যুবকের বিয়ের পর বাবা তাকে সম্ভাষণ জানাতে তার বাড়িতে এলো। বাবা বলল, একটা কাগজ, পেন্সিল আর একটা ইরেজার নিয়ে আসো। ছেলে অনেক খুঁজে পেন্সিল আর কাগজ সংগ্রহ করতে পারলেও ইরেজার খুঁজে পেল না। এরপর বাবার কাছে যখন এসে জানায়, বাবা বলে, তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসো। তখন ছেলে বাজার থেকে একটা ইরেজার কিনে নিয়ে আসে। এরপর বাবা ছেলেকে কিছু একটা লিখতে বলল। ছেলে কিছু একটা পেন্সিল দিয়ে লেখার পর বাবা বলল, এটা মুছে ফেলো। এরপর ছেলে সেটা মুছে ফেললো। এরপর বাবা বলল, আবার কিছু একটা লিখতে। ছেলে কিছু একটা লিখল এবং বলল, আবার সেটা মুছে ফেলতে। কিন্তু ছেলে অস্বীকার জানালো, কিন্তু বাবা জোর করে বলল যে তুমি লেখো। এরপর সে আবার লিখল, আবার মুছে ফেললো, আবার লিখল, আবার মুছে ফেললো। এভাবে বাবা তাকে কয়েকবার চাপাচাপি করার পর শেষ পর্যন্ত ছেলে খুব খেপে যায়, যেটা কি ধরনের শিশুসুলভ আচরণ চলছে। তো বাবা শেষে বলে যে, দেখো, বিয়ের পর নারী এবং পুরুষ উভয়ের মনের মধ্যে একটা ইরেজার থাকা চাই। যদি এরকম একটা ইরেজার রাখতে পারো, তাহলে তোমাদের মনের মধ্যে যত দোষ ত্রুটি ধরা পড়বে একজন আরেকজনের ব্যাপারে, সেই ইরেজারটা সেগুলোকে মুছে ফেলবে। আর যদি সেই ইরেজার সেই দোষ ত্রুটিগুলোকে মুছে ফেলতে না পারে, তাহলে একসময় তোমাদের মনগুলো কালো হয়ে যাবে, যেমনটা একটা কাগজ না মুছলে কালো দাগে ভরে যায়। ঠিক একইভাবে তোমরা যখন একে অন্যের দোষগুলো তোমরা দেখতে থাকবে এবং সেগুলো ধরতে থাকবে, সেগুলো দিয়ে একজন আরেকজনকে খোঁটা দিতে থাকবে, তখন তোমাদের মনগুলো কলুষিত হয়ে যাবে, কালো হয়ে যাবে, তোমাদের সংসার, তোমাদের দাম্পত্য জীবন ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছবে। এজন্য সবসময় মনের মধ্যে একটা ইরেজার রাখতে হবে, যা দিয়ে তোমরা তোমাদের দোষ ত্রুটিগুলোকে মুছে তোমরা তোমাদের ভালো গুণগুলোকে সামনে এনে সেগুলো নিয়ে তোমরা তোমাদের জীবনে এগিয়ে চলতে পারবে। এজন্যই স্বামী স্ত্রীর জন্য জরুরি যে স্বামী স্ত্রী একে অপরের দোষগুলোকে নিজেদের মনের মধ্যে রেখাপাত করতে দিবে না, বরং একজন অপরজনের দোষ ত্রুটিগুলোকে এড়িয়ে চলবে। কেননা রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকা, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি, সবচেয়ে পরিপূর্ণ ঈমানের অধিকারী তো সেই যার চরিত্র সবচেয়ে ভালো। ওয়া খাইরুকুম খাইরুকুম লিনিসাইহিম, আর তোমাদের মধ্যে ওই পুরুষ সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি উত্তম যে পুরুষ তার স্ত্রীর কাছে বেশি উত্তম। 1400 বছর আগে রসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে এমন একটা সূত্র শিখিয়ে দিয়ে গেলেন, যে সূত্র এখন আমাদের সামনে স্পষ্ট। আমরা অনেক পুরুষদেরকে দেখি যারা বাইরে অনেক ভালো আচরণ করলেও ঘরে এসে স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। এজন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই সূত্রটি শিখিয়ে দিয়ে গেছেন, যে তুমি বাইরে যত ভালোই হও না কেন, তুমি যদি তোমার স্ত্রীর কাছে ভালো না হও, তাহলে তুমি সত্যিকার অর্থে ভালো মানুষ নও। আমাদেরকে পারস্পরিক সম্পর্কটাকে ভালো করতে হবে, মজবুত করতে হবে। ওই দাম্পত্য জীবন কতই না সুন্দর, যেখানে কোনো ঝগড়াঝাটি নেই, যেখানে দোষ ত্রুটিগুলোকে এড়িয়ে যাওয়া হয়। ওই দাম্পত্য জীবন কতই না সুন্দর, যেখানে একজন অপরজনের হাত রেখে বলে, ওসব নিয়ে ভেবো না, ওগুলো আমি কবেই ভুলে গেছি। ইমাম শাফি রহমতুল্লাহি আলী বলেন, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি যখন কোনো দোষ ত্রুটি দেখে তখন সে চুপচাপ থাকে, সঠিক সময়ের অপেক্ষা করে। এই বাক্যটি, এই কথাটি যদি সাধারণ জীবনে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে একটা দাম্পত্য জীবনে এই কথাটি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।